এই ধরনের উদ্যোগ কেমন এবং কেমন লাগছে এবারে? অ্যাকচুয়ালি এই উদ্যোগটা আমাদের আমার 23 বছর আগে কি আমার ছোট উদ্যোগটা ভেবে রেখেছিলাম, তো কথাটা সত্যটা সবসময় মানে হঠাৎ করে প্রকাশ করা যায় না, আস্তে আস্তে সবাইকে শান্তি বজায় রেখে ভালোটা বুঝিয়ে এডুকেশন দিয়ে তারপরে আমরা শহীদ সুন্নত আল্লাহ নবীর সুন্নত প্রতিষ্ঠা করলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ করালেন, তার জন্য জাজাকাল্লাহ খাইরা আমার ভাইদেরকে এবং ইমাম সাহেবকে আমার তরফ থেকে অনেক অনেক জাজাকাল্লাহ খাইরা। আর এটাই শহীদ সুন্নত, আমি যে পড়াচ্ছিলাম এটা একটা মসজিদের জায়গা, এটাকে বজায় রাখার জন্য নিজেদের ইসে রাখার জন্য মহিলাদেরকে জাগ্রত করার জন্য প্রথমে নিয়ে আসলাম, এডুকেশন দিলাম, এডুকেশন দিয়ে এবার আমরা সুন্নাত প্রতিষ্ঠা করলাম। এটাই হচ্ছে আসল কাজ ছিল, এতদিন আমি নিজে করাচ্ছিলাম মেয়েদেরকে এডুকেটেড করার জন্য। ইনশাআল্লাহ আগেও করাবো, আস্তে আস্তে আমাদের নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুক। এবার প্রথম মানে ঈদগাহটা মালদার মধ্যে টাউনের মধ্যে এটা প্রথম, বিভিন্ন জায়গাতে হয় পুরুষের পিছনে ইমাম মসজিদে ইমামের পিছনে মহিলারা পড়ে, কিন্তু এটা একটা আমাদের মাঝহাবির ব্যাপার আছে, কিছু পুরুষরা বাধা দেয়, হ্যাঁ ফিতনার ভয়ে কি ব্যভিচার হবে, এক পুরুষ মহিলা একসাথে নামাজ পড়বে, তো ব্যভিচার বললে তাহলে তাদের তো মার্কেট যাওয়াটা আগে বন্ধ করতে হবে, হ্যাঁ তা ইউনিভার্সিটি এডুকেশন বন্ধ করতে হবে, তারপরে হবে। ফিতনা কি কমে গেছে? ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, তার চোখের সামনে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটাকে মাথায় রেখে আগে বলছি যেখানে প্রার্থনা, যেখানে আল্লাহর আইনকে জানতে পারবো সেখানে ফিতনা হবে, আর যেখানে মার্কেটে আল্লাহর আইনকে জানতে পারবো না সেখানে ফিতনা হবে না। এটা মানুষের মিসকনসেপ্ট, মানুষকে ভালো বোঝানোর জন্য আমি উদ্যোগ নিয়েছি। আশা করি আমার হানাফি ভাই সালাফি ভাই তো বুঝেছেন, হানাফি ভাইরাও বুঝবে, আল্লাহ তাদের তৌফিক দান করে বোঝার। আমি উদ্যোগ নিয়েছি, আমার কমিটি আমার সমর্থন করেছেন, আমার কমিটিতে যেসব ভাইরা আছে তারাও সমর্থন দিয়েছেন, আমাদের মহল্লাদের আমাদের কিছু পুরুষ মানুষ আছে বেশিরভাগই সমর্থন আছে, হানাফি স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, হানাফি স্কলার আবদুল্লাহ জাহাঙ্গীর, হানাফি স্কলার আবদুল্লাহ ইয়ারানা, আমাদের কাশ্মীর সাহেব আছেন যিনি দেওবন্দের থেকে এডুকেট হয়েছেন, এটা এনাফ। তো কতজন মহিলা এই নামাজে অংশ, এখানে মহিলা 700-এর উপরে ছিল, 700-এর উপর। নাম দিন স্বামী মারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين. هل وجوه يومئذ خاشية عاملة ناصبة من عين عالية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني عين جارية فيها سرر مرفوعة سمي الله تؤخذ الأغنياء وتقسم الفقراء.
সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ পাক পরওয়ারদিগার আলমের জন্যই, যিনি আমাদের 30টি সিয়াম পালন করার পরে ঈদের সালাত আদায় করার তৌফিক দান করলেন। আমরা দুই রাকাত সালাত আদায় করলাম, আল্লাহ লাখ